ছোট আঙারিয়ায় যে ঘটনাগুলো ঘটেছিল তখন মদন মিত্র এনারা সব গিয়েছিলেন সিপিএম এর অত্যাচার আমরা দেখেছিলাম মানুষকে সিপিএম জ্বালিয়ে দিয়েছিল কখনো সুশান্ত ঘোষ বলেছিল কখনো আসবে না অনেক মানুষ ঘরছাড়া হয়েছিল আজকেও দু হাজার একুশ আমরা জানি আমাদের মধ্যে প্রায় অনেক কর্মীকে অনেক বন্ধুকে আমরা হারালাম আমার বিষ্ণুপুর লোকসভাতে আমার সংসদীয় ক্ষেত্রে আমি পাঁচটা বিধানসভা জেতাল সত্ত্বেও আমার দুজন বন্ধুকে একজন নিদাসের রোহিদাস এবং পার্থ স্যারের এই মাত্র শুনলাম তাকেও হ্যাঙ্গিং করে দেওয়া হয়েছে আমি শুধু একটুকুই বলি দু হাজার উনিশে সাংসদ হওয়ার পর আমার এলাকার একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর কোনো রকম ক্ষতি করতে দেয়নি যখন সবাই অনেকে ভীত ছিলেন অনেক নেতারা ফোন করেছিলেন অনেক নেতৃত্বরা যারা আজকে একুশ সালে লড়াই করছিলেন অনেকেই ফোন করেছিলেন দাদা কি হবে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের লড়াই নিশ্চন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের যে রাজনৈতিক বুদ্ধি ওনারা কাজে লাগিয়ে ওনারা জিতে এসেছেন রাজনৈতিকভাবে যে কোনো উপায়ে হোক ওনারা জিতে এসেছেন জেতাটা হচ্ছে বড়ো কথা পলিটিক্সের সংখ্যাটাই বড়ো কথা ওনারা জিতেছেন আমি আমার এলাকায় পাঁচটা বিধানসভা জিতলো আমার একটা বিধানসভা কিছু ভোটে হারলেও রাজনৈতিকভাবে আমার হার না হলেও সাংসদ হিসাবে কিন্তু একজন যুব মোর্চার সভাপতি হিসাবে নিশ্চিতভাবে আমাদের এই অনেক জায়গায় যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছেন ঘর ছাড়া হচ্ছেন ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায় মেয়েদের উপরে অনেক জায়গায় অত্যাচার করা হচ্ছে আমি শুধু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যেহেতু রাজনীতি করেছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব যে দেখুন আমাদের প্রতি যদি কোনো ব্যক্তিগত রাগ থাকে আইনগতভাবে যেটা বলবেন আমার সেটাই কোনো উপায় সেটা নিয়ে আমি কোনো বাধা দেব না কিন্তু বিশ্বাস করুন এই বাংলায় তৃণমূল কংগ্রেসের নাম করে কিছু কিছু গুণ্ডারা কিছু কিছু নিচু স্তরের নেতৃত্বরা এখন এই সাবড়াক কতুলপুর ইন্দাস পাত্র টাকা তুলতে শুরু করেছে টাকা না দিলে কাউকে জরিমানা করতে শুরু করেছে পার্থবাবু বাবু আপনি তো জানেন যে জরিমানা করে তৃণমূল কংগ্রেস কত কর্মী হারিয়েছে এই জরিমানা করে গরিব মানুষের নিশ্চয় স্তরে যারা শিডুল কাসডুল ট্রাইভিল মাইনরিটি যারা একদম গরিব মানুষ যারা এই করোনার জন্য ঘরে থাকবে ভাবছিল তাদেরকে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে অনেক অনেক জায়গাতে আজকে ঘর ছাড়া হয়ে থাকতে হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী কাছেও যেমন অনুরোধ করছে আপনাদের কাছেও আমি অনুরোধ করছি যারা জেলায় জেলায় মন্ত্রী হবেন তাদের কাছে আমার অনুরোধ করছি যে আপনারা এই যে জরিমানা দিলে ভালো জরিমানা না দিলে ঘর ভেঙে দেওয়া হচ্ছে ঘর পরের পর ঘর ভেঙে দেওয়া হচ্ছে তাতে কিন্তু অনেক তৃণমূল কর্মীর বাড়িও আপনার খালি হয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি দেখুন আমরা পরাজিত সৈনিক তিন থেকে সাতাত্তর এসছে এটা যদিও আমরা জিতেছি কিন্তু আমরা সরকার আসতে পারিনি তাই আমরা পরাজিত সৈনিক কিন্তু বিশ্বাস করুন আপনাদের কাছে আবদার করছি কারণ আপনারাই তো সরকার এসেছেন আপনারা সরকার চালাবেন আজকে আমার বিষ্ণুপুর লোকসভা এবং অনেক অনেক জায়গাতে জরিমানা করা হচ্ছে জরিমানা করে বলছে তৃণমূল কংগ্রেসের নাম করে বলছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাও এক লাখ টাকা দাও কোথাও দেড় লাখ টাকা দাও আমি দয়া করে বলছি এই করে তৃণমূল কংগ্রেসটা কি সত্যি সমৃদ্ধ হবে আপনারা নিরঙ্কুশ সংখ্যা পেয়েছেন এটা অস্বীকার করে লাভ নেই রাজনীতিতে আমাদের ভুল ছিল যারা হঠাৎ করে তৃণমূলের অনেক দুর্নীতি করেছিল তাদেরকে দলে নিয়ে আসাটা আমার পক্ষে ঠিক মনে মতো ঠিক মনে হয়নি তাদেরকে হঠাৎ করে রাজা করাটা হঠাৎ করে ঠিক হয়নি এটা মানুষ মেনেও নেয়নি আমরা এটা সিদ্ধান্তটা কিছু কিছুটা ভুলছিল এটা স্বীকার করতে হবে সে তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতা ছিল কিন্তু বাংলার বুকে কোনোদিন মমতা ব্যানার্জি ছত্র সাহেব বড় নেতা হওয়ার কোনো জায়গাতে দেখাতে পারেনি ভোটের আগে এসে আমার এটা মনে হয়েছে বাংলায় উল্টোপাল্টা বক্তব্য দিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে আমি সকলকে অনুরোধ করব দেখুন এই বাংলা কোভিডের বিরুদ্ধে লড়াই করতে হবে আর যারা যারা লিখছেন রিকাউন্টিং দেখুন এটা একটা প্রশাসনিক ব্যাপার রিকাউন্টিংয়ের জন্য আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছি আমরা আমাদের আইনগতভাবে আপনাদের যদি কিছু থাকে আপনারা দেন আমরা কোর্টে পিটিশান করতে পারি পিটিশান আমাদের নিশ্চিত হয়ে হচ্ছে নরেন্দ্র মোদিজি গোটা দেশের জন্য কাজ করেছেন তাই আসামে জিতেছেন পন্ডিচেরি জিতেছি আমি আমার সমস্ত বিষ্ণুপুর লোকসভা এবং সমস্ত আমার বিজেপি কর্মীদের কাছে অনুরোধ করবো যদি আপনাদের উপরে খুব অত্যাচার করে চুপ করে থাকুন না সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় বাড়ির বাইরে বেরোতে হবে না করোনার জন্য এখন সময় বাড়ির বাইরে যারা লিখছেন বাড়ির বাইরে বেরোতে পারছি না আমি তাদেরকে বলবো যে করোনা মহামারী চলছে বাড়ির বাইরে বেরোবেন না আর তৃণমূলে যারা এমএলএ হয়েছেন তাদেরকে বলি বন্ধু আমিও তো একদিন এমএলএ ছিলাম এর অনেক দৌড়দণ্ড মোধাব নেতা ছিল আজকে আপনারা পনেরো বছর শাসন করবেন এবং শাসন করছেন আমিও আপনাদের সঙ্গে ছিলাম কিন্তু দেখুন রাজনীতিতে সময় শেষ কথা বলে সময় আপনাদের ভালো মমতা দিদি রাজনৈতিক বুদ্ধি ওনার প্রচারের বৈশিষ্ট্যতা পিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক যে দৃষ্টতা দেখিয়েছেন তাতে ওনারা জিতেছেন উত্তরবঙ্গে আমাদের ভালো রেজাল্ট হয়েছে একটা জিনিস রাখবেন মাঠে আমরা নামব বন্ধু নিশ্চিত হবে কিন্তু এই করোনা মহামারী থেকে আগে বাঁচুন আমি আপনাদেরকে বলছি ভারতবর্ষে বা আমাদের এই বাংলাতে যে করোনা মহামারীর যে পজিশন নেবে আমরা রাজনীতিকভাবে হেরেছি কিন্তু মানুষকে আমরা হারাতে চাই না আমাদের অনেক কর্মী হারিয়েছি আমরা আমার নিজের দুটো বুথের পোলিং এজেন্টকে হারিয়েছি কিন্তু করোনা মহামারী যেভাবে কাটবে কোন রকম ভাবে কোনোরকম কাউকে দেখবে না আর রাস্তায় নেমে রাস্তায় নেমে রাস্তায় নিশ্চয়ই নামতাম সুমিত্র খা ভয় পায় না সৌমিত্র একা আছে রাজনৈতিকভাবে অনেক ক্ষতি হয়েছে পারিবারিকভাবে ক্ষতি হয়েছে কোনো আমার চিন্তা নেই আমি যেন একটা যেন মনে করি আমি স্বামীজিকে বিশ্বাস করি আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের সকলের কাছে আমার অনুরোধ আমার রাজনৈতিক নেতৃত্ব সকলের কাছে অনুরোধ এবং বাংলার মানুষের কাছে আমার অনুরোধ এবং যে সমস্ত লোকাল নেতৃত্ব তৃণমূল লোকাল নেতৃত্ব যারা আপনারা জরিমানা করতে যাচ্ছেন জরিমানা না পেলে ঘর ভাঙছেন তাদের কাছেও আমার অনুরোধ ঘর ছাড়া করবেন না কারণ আপনারা সরকার এসেছেন এটা অস্বীকার করে লাভ নেই পশ্চিম বাংলায় দুশো তেরোটা সিট আপনারা জিতেছেন আগের থেকেও বেশি সিট জিতেছেন বাংলায় আমি কখনোই বলিনি যে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো এটা অন্য কেউ বলতে পারে যদি এই ধরনের কথা বলতে হবে আর এটাও বলে রাখি আপনাকে জীবনে মরে যাব তা ভারতীয় জনতা পার্টি ছাড়বো না আমার তো সুখের কথা নয় অনেকে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন আমার নামে ভোটের সময় লড়াই করে যে জিতিয়ে দেয় প্রত্যেকটা বিধানসভা বুদ্ধির দ্বারা তাকে এইসব চিন্তা করতে হবে না আমার চোদ্দ বছর আমার জীবনে সংসদীয় রাজনীতিতে এমএলএমপি থাকা হয়ে গেল আর এগারো বছর আছি আরও তিন বছর আছে পরে আবার পরে ভাবা যাবে দু বছরের রাজনৈতিক সিচুয়েশন পাল্টায় আমি দু হাজার ছয় সালটা খুব নিজের চোখের সাল থেকে দেখেছিলাম দু সালে সিঙ্গুর হয়েছিল পঞ্চায়েত ভোট করেছিলাম সেখান থেকে দেখেছিলাম আর আমরা চেষ্টা করব বন্ধু আগে ঘরে থেকে যারা যারা ঘর ছাড়া হয়ে আছেন বাইরে খেতে পারছে না তারা রাজ্য অফিসে আসুন কোথাও জেলা অফিসে আসুন আমি প্রশাসনের সমস্ত বিডিও এসডিও ডিএমএসপির কাছে ওসি এদের কাছে অনুরোধ করব দেখুন এরাই একদিন কোন তৃণমূলেরই হয়তো কোনো আত্মীয় আত্মীয় এরাও তো হবে বা আছে দয়া করে আর করবেন না চলুন বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের বিরোধীদের সাত আটটা এম এল এরও সাপোর্ট আপনাদের দরকার রাজনীতির চাকা কখন কোন দিকে ঘোরে এটা ভাবা উচিত নয় যে মদন মিত্রকে দেখেছিলাম জেলে খাটতে সেই মদন মিত্র আজকে রাজ্যের মন্ত্রী হতে যাচ্ছেন তাহলে অতএব যে তৃণমূল কংগ্রেসকে দেখেছিলাম অনেক কর্মীদেরকে হত্যা হতে দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সেই তৃণমূল কংগ্রেস রাজ্যে শাসন করছে তাই রাজনৈতিক বাতাবরণ সিপিএম দুশো পঁয়ত্রিশটা পেয়েছিল আমার এলাকার সমস্ত মাইনরিটি থেকে বন্ধুদেরকে সকলেই বলি ভাই একদিনের জন্য কিন্তু বিজেপিতে জেতার পরও কোথাও কোনোদিন অত্যাচার করেনি তোমরা ভাই দয়া করে বলছি চলন একসাথে থেকে ভালো করে তোমরা তোমরা ডেভেলপমেন্ট করো আমার সংসদীয় তহবিল থেকে যদি কোনো টাকা লাগে আমাকে বলবেন আমি দেব বাংলা কিন্তু খুব লক্ষ্য রাখে দু হাজার পঁয়ত্রিশে বুদ্ধদেব ভট্টাচার্যের একটা উক্তি ছিল আমরা দুশো পঁয়ত্রিশ ও রাত্রিশ বিরোধী দলনেতাও নেই আবার কংগ্রেসের একজন মারা যাওয়ার পর পুনঃ নির্বাচন হয়ে বিরোধী দলনেতা পার্থতা হয়েছিলেন তাই বন্ধু আর তৃণমূল কংগ্রেসে যারা মারধোর করছেন যারা রাস্তায় নামছেন আমি তাদেরকে বলি এই করোনা মহামারী চলছে তারপরে রাজ্যের কী অবস্থা হবে আমরা কেউ জানি না এই করোনা মহামারীকে যদি আমরা টেকাতে না পারি তাহলে কিন্তু কে তৃণমূল কংগ্রেস কে সিপিএম কে বিজেপি কাউকে ছাড়বে না আর মারছু কাকে পাশের বাড়ির ছেলেটাকে মারছু কাকে গ্রামের ছেলেটাকে মারছু কাকে সেই তো একদিন মানুষই তো চেঞ্জ করে ভাই একদিন আমিও তৃণমূল করতাম তৃণমূল ছেড়ে বিজেপি করছি আমার একটা মনের মধ্যে শান্তি হয়েছে যে আমি বিজেপি করে শান্তিতে আছি তাই শুভেন্দু অধিকারী একদিন তৃণমূল করতেন অনেক বড় নেতা ছিলেন তাকেও আজকে বিজেপিতে আসতে হয়েছে আমি শুধু বলবো দেখুন চাকরি রাজনৈতিক আন্দোলন কথাবার্তা যারাও ফেসবুকে নানারকম ছোড়াচ্ছেন তাদের কাছেও আমার অনুরোধ রইল কেউ রকম রাজনৈতিক কটুক্তি করবেন না চলুন না রাজনৈতিক কটূক্তি না করে একটা রাজ্য সরকার এসছে সেই রাজ্য সরকারকে আমরা সহযোগিতা করি আর রাজ্য সরকারকে বলবো আমাদের কর্মীদেরকে রাখার দায়িত্ব ভালো রাখার দায়িত্ব আপনাদের আমাদের কর্মীদেরকে ভালো রাখার দায়িত্ব আপনাদের আপনারা বাড়ির কর্তা হয়েছেন নির্বাচন করে আমরা হেরেছি আমরা নিশ্চিতভাবে আপনারা কেউ কেউ মিষ্টির দোকান বন্ধ করছেন কেউ চায়ের দোকান বন্ধ করছেন যে বাড়ির চায়ের দোকান বন্ধ করছেন যে দোকান বাড়িটার ঘর পোড়াচ্ছেন তার ভোট কি সারা জীবন পাবেন বা সেই বাড়িটার ঘর পুড়িয়ে দিলে তার পাশের পঞ্চাশটা বাড়ি কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখছে বন্ধু ঠিক দু হাজার সালে পঞ্চায়েত আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম আমি দেখেছি সেই পঞ্চায়েত দেখার পর মানুষ কিন্তু পুরোপুরি উনিশ সালে পাল্টে গিয়েছিল আবার আপনাদের রাজনৈতিক বুদ্ধিমত্তা খুঁট দ্বারা বুদ্ধিমত্তা আপনাদের আবার একসাথে করে আপনাদের কাছে দুশো তেরোটা সিট পেয়েছে আমি আপনাদের কাছে কোরে অনুরোধ করব চলুন শান্তিতে থাকি কেউ কাউকে মারবেন না একটা তিনশো দুই ধারা কেস বা একটা মেরে দিলে পয়সা দিল না মেরে দিলে কি হয় যারা তৃণমূলের গুণ্ডাগিরি করে টাকা আদায় করছেন আমি অনুরোধ করবো সে সংলগ্ন এমএলএদের কাছে হতে পারে আপনার বিরুদ্ধে আমরা লড়েছি কিন্তু আপনার নাম করে যদি কেউ আপনাদের নাম করে তৃণমূলের এমএলএর নাম করে বা তৃণমূলের মন্ত্রীর নাম করে বা তৃণমূল কংগ্রেসের নাম করে যারা জরিমানা করে করছে বা জরিমানার টাকা আদায় না করছে আদায় না করে জরিমানার টাকা না দিলে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে লক্ষ্যটা এখানে রাখুন জরিমানার টাকা এটা নিতে দেবেন না আমি অভিষেক বাবু আপনাকেও বলবো আপনি নিশ্চিত হবে আপনি জিতেছেন আমি হেরেছি নিশ্চিত হবে আমি আমি যুব মোর্চার সভাপতি হিসাবে আমি হেরেছি আপনি জিতেছেন কিন্তু আপনাকে অনুরোধ করবো জরিমানার টাকা এটা যারা নিচুস্তরে করছে কিছু তৃণমূলের নয় এরা সব দলে যখনই সরকার আসে তখন এই দুস্থিতি করার জন্য উঠে পড়ে লাগে সেইটাকে বন্ধ করুন নাহলে এটা আপনাদের ক্ষতি হবে বাংলার সমাজের ক্ষতি হয়ে যাবে আমি জানি আমি লড়াই করেছিলাম দু হাজার উনিশে জিতেছি দু হাজার চব্বিশেও লড়ব যদি বেঁচে থাকি তো আর যদি মেরে দেওয়া হয় তাহলে তো কোনো ব্যাপার নেই আর যদি করোনাতে মারা যায় তাহলে তো বিপদ আমি সকলকে বলবো চলুন রাস্তায় আমি বলছি বারবার রাস্তায় নেমে কোনো লাভ নেই আমি আমার সমস্ত কর্মীদের কাছে অনুরোধ করব রাস্তায় নেমে আন্দোলন করে কিচ্ছু লাভ নেই পরিবারের কর্তা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন তার রাজ্যের মন্ত্রী আছেন তারা রাস্তায় নেমে করোনার থেকে আমাদেরকে বাঁচান এটুকুই চাইবেন আর আমাদের কর্মীদেরকে বলবো আমাদের কর্মীদের কর্তা কিন্তু এখানকার লোকাল পুলিশ লোকাল বিডিও লোকাল এসডিও গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনারা নিজেরা একটু ঠিক করে দেখুন আর কর্মীদের জন্য বন্ধু বিজেপি কর্মীরা আজকে এত হতাশা অসহায় আছে আমি তাদেরকে বলি বন্ধু সময় সবচেয়ে শেষ কথা বলে সময় সবচেয়ে শেষ কথা বলে আজকে আমাদের মা বোনদের যারা বেজ্জিত করছে ওই দুষ্কৃতিরাই একদিন আপনার পাশের বাড়ি যে উস্কিয়ে বাইরের থেকে লোক এনে আপনার বেজ্জিত করছে আপনার মা বোনদের ক্ষতি করছে ওই লোকরাই একদিন ওদের ক্ষতি করে দেবে শুধু ওয়েট করুন আমি নিশ্চিত নিশ্চিতভাবে বলি বাংলা এই মুক্ত হবে এবং আমি সকলের কাছে অনুরোধ করব সংঘর্ষ থামিয়ে আমি সবচেয়ে ভালো করুন আর জীবনে মৃত্যু একবারই হয় করোনার জন্য মরবেন না রাজনীতির জন্য জীবন বাঁচিয়ে রাখতে হবে আর তৃণমূল কর্মীদেরকে বলছি ভাই চলুন শান্তিভাবে থাকুন আমরা হেরেছি তোমরা জিতেছ আসাম বা কেরল বা আপনার পণ্ডিচেরিতে ভোট হয়েছে একটা কেউ মারা যাচ্ছে না বাংলাতে মৃত্যুবরণ করতে হচ্ছে পুলিশের কাছে অনুরোধ করব আপনারা সর্বোচ্চ ভালো পোস্টিং নেন কিন্তু একটু বাঁচান ভালো থাকবেন আমরা ভালো নেই আমরা ভালো নেই কারণ আমাদের কর্মীরা খুব কষ্টে আছে কাঁদছে তাই আমরা ভালো নেই বাংলার মানুষকে ভালো রাখার চেষ্টা করুন এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি আমরা কর্মীরা যে কর্মীর বাড়ি পড়ে গেছে সে খেতে পাবে না যার ঘর চলে গেছে সে শেষ হয়ে যাবে রেশন দানি বন্ধ করে দিচ্ছেন এটা করবেন না রেশনটা সরকারের আপনারাই দিচ্ছেন যাই হোক ভালো থাকবেন আমরা ভালো থাকি না ভালো থাকি অন্তত বাংলার মানুষ যাতে ভালো থাকে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই এই রাজ্য সরকার করবেন অনেক ম্যান্ডেট নিয়ে আপনারা জিতে এসেছেন তাই আবার বলি ভালো থাকবেন আমরা ভালো নেই আমরা ভালো থাকার চেষ্টা করব কতটা থাকতে পারবো ता जाने ना